চমৎকার একটা গাড়ি, কোনো কাজ নেই, পেপার আপডেট, 1500 cc চমৎকার একটা গাড়ি, মডেল 7, রেজিস্ট্রেশন 13, জেলা এখন কত চমৎকার এবং ফ্রেশ অবস্থায় আছে। প্রত্যেকটা গ্লাস অরিজিনাল, পেপার আপডেট, 1500 cc। এখন আমরা যে গাড়িটা দেখবো সেটা হচ্ছে লাক্সারিয়াস একটা গাড়ি, নিসান সেফিরো। আচ্ছা, মানে গাড়ির রাজা, ফুল লোডেড একটা সিডান কার। মুকুল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবু ভাই, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার শোরুমের অ্যাড্রেসটা? আমার শোরুমের অ্যাড্রেস সেলভেজ অটো, ঢাকা ক্যান্টনমেন্ট, মাটিকাটা, ECB 72, কালচি রোড, কাজী আসপারাগাস, ফুড আইল্যান্ডের নিচে। আজকের ভিডিওতে কয়টি গাড়ি দেখাবেন? আজকের ভিডিওতে ভাই গাড়ি তো সব বিক্রি করে ফেলছি, কোনো গাড়ি নাই, 4টা গাড়ি আছে। এই ঈদের আগে আশা করি আপনার ভিডিও যখন ই হবে এই 4টা গাড়িও বিক্রি করে ফেলবো। 4টা গাড়ি দেখাবো আজকের এই ভিডিওতে। রম দিয়ে শুরু করেন। হ্যাঁ, এখানে টয়োটা রম 2007 মডেলের, রেড কালার, 2013 রেজিস্ট্রেশন। আচ্ছা, চমৎকার একটা গাড়ি, কোনো কাজ নেই, পেপার আপডেট, 1500 cc, চমৎকার একটা গাড়ি। ভিতরে হচ্ছে বেজ ইন্টেরিয়র, ভিতরে বেজ ইন্টেরিয়র। এটা তবে ওয়ান ডোর পাওয়ার? হ্যাঁ, এটা ওয়ান ডোর পাওয়ার। বাম পাশের ডোরটা পাওয়ার পাচ্ছেন। হ্যাঁ, এবং এ হচ্ছে ব্যাক পার্ট, সুন্দর একটা স্পয়লার পাচ্ছেন, খুব সুন্দর একটা স্পয়লার পাবে। এবং ডান পাশের ডোরটা পাওয়ার, এবং চাকাগুলো দেখেন, ওভারঅল গাড়িটা ফ্রেশ আছে। আচ্ছা, সিসি হচ্ছে 1500 cc। এই গাড়ির দাম কত চাচ্ছেন? এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 13,25,000 টাকা। 13,25,000 টাকা। হ্যাঁ, ঈদের আগে যদি কেউ ক্যাশ ডিল করতে চায় সেক্ষেত্রে আমরা কিছু অনার করব। আচ্ছা, মডেল হচ্ছে 7, মডেল 7, রেজিস্ট্রেশন 13, এবং ইঞ্জিন তো ফ্রেশ ভাই? ইঞ্জিন ফ্রেশ। সিসি 1500। আমরা এরপর একটা মাজদা দেখবো। এরপরে আমরা যে গাড়িটা দেখবো সেটা হচ্ছে মাজদা এক্সেলা। আমরা পিছন থেকে ব্যাক সাইড থেকেই দেখাই, দেখেন কত চমৎকার এবং ফ্রেশ অবস্থায় আছে, এবং লুকটা দেখেন মাজদার। এটা ব্লুশ ব্ল্যাক কালারের, হ্যাঁ, খুবই সুন্দর একটা গাড়ি। এটা হচ্ছে বাজেট কমে সেরা গাড়ি, বাজেট কমে সেরা গাড়ি, স্পোর্টি টাইপের গাড়ি। দেখেন ভিতরের কোন অবস্থাটা দেখেন, মানে অস্থির অবস্থা। এবং সামনে দেখেন, সামনের অবস্থাটা দেখেন কত চমৎকার। সামনে পিছনে প্রত্যেকটা গ্লাস তো অরিজিনাল, প্রত্যেকটা গ্লাস অরিজিনাল, পেপার আপডেট, 1500 cc, খুবই চমৎকার। 1500 cc। এটার মডেল কত বলছেন? এটার মডেল হচ্ছে 2012, রেজিস্ট্রেশন 2017। দামটা কত চাচ্ছেন? এটা আমাদের দাম হচ্ছে 1490,000 টাকা। ঈদ সামনে যদি কেউ আসে আমরা যদ্দূর সম্ভব কমায় রাখবো। আমরা একটা লাক্সারিয়াস গাড়ি দেখবো। হ্যাঁ, এখন আমরা যে গাড়িটা দেখবো সেটা হচ্ছে লাক্সারিয়াস একটা গাড়ি, নিসান সেফিরো। আচ্ছা, মানে গাড়ির রাজা, ফুল লোডেড একটা সিডান কার। সেক্ষেত্রে প্রাইসটাও তো কম, প্রাইসটাও কম। এই গাড়িটা এত লাক্সারিয়াস, এই গাড়িটা যারা ড্রাইভ করছে বা যারা চিনে জানে এই গাড়ির সম্বন্ধে, যারা জানে তারা মনে করেন যে এই গাড়িগুলো খুঁজে, এগুলো কিন্তু সহজে অ্যাভেলেবেল আপনি খুঁজে পাবেন না। এটা সহজে কেউ বিক্রি করতে চায় না। প্রজেকশন লাইট, প্রজেকশন হেডলাইট। হ্যাঁ, নিসান সেফিরো চমৎকার একটা কন্ডিশন অবস্থা আছে, ব্ল্যাক কালার, এবং এটা সামনের দুইটা সিটি পাওয়ার, সানরুফ, সাউন্ড সিস্টেম, ফুল লোডেড একটা গাড়ি। আচ্ছা, প্রাইসটা একদম এক্সক্রোলার দামে নাকি? হ্যাঁ, প্রাইসটা এক্সক্রোলার না, এক্সক্রোলার চেয়েও কমে। সয়ের একটা এক্সক্রোলার ওই দামে পাবেন না, আমি যেই দামে এই গাড়িটা সেল করব। এক্সক্রোলার চেয়েও কমে, এক্সক্রোলার চেয়েও কমে। নিসান সেফিরো, নিসান সেফিরো খুব সুন্দর একটা গাড়ি, এবং ভিতরটা তো ভাই পুরাই লাক্সারিয়াস, পুরা লাক্সারিয়াস। মানে বিমানে এত সুন্দর সিট হয় না, এই গাড়িতে যে সিট ব্যবহার হয়েছে। ইঞ্জিন তো ফ্রেশ, ইঞ্জিন V6 ইঞ্জিন, ফ্রেশ ইঞ্জিন, গাড়ির সাথে ইঞ্জিন অরিজিনাল আছে। এই গাড়িতে যা আছে সব অরিজিনাল আছে ভাই। এই গাড়ির দাম কত চাচ্ছে? এই গাড়িটা আমি বললাম না যে এক্সক্রোলার চেয়েও কমে, 2006 গাড়ি, আমি 12.5 লাখ টাকায় দিয়ে দিব। 12,50,000, 12,50,000, আরও কিছু অনার থাকবে আসলে। ওকে, আমরা নেক্সট আরেকটা গাড়ি দেখবো। নেক্সট যেটা দেখবো আমরা সেটা তো আরও চমৎকার গাড়ি, স্টারলাইট রিফ্লেক্ট। স্টারলাইট রিফ্লেক্ট, টয়োটা স্টারলাইট রিফ্লেক্ট, ছোট গাড়ি। যারা মনে করেন যে বাইকের চেয়েও কমে গাড়ি কিনতে চায়, জি জি, তাদের জন্য এই গাড়ি। আচ্ছা, এবং ঢাকা শহরের অলিতে গলিতে যানজটের ভিতরে যারা গাড়ি চালাইতে চায় তাদের জন্য এই স্টারলাইট রিফ্লেক্ট। প্রাইসটা তো বাইকের দামে হবে, বাইকের চেয়েও কম, ভালো একটা বাইক কিনলেও 5 লাখ টাকার উপরে লাগে। টয়োটা স্টারলেট, যারা বাইক না কিনে গাড়ি কিনবেন ভাবতেছেন তাদের জন্য, তাদের জন্য বাইকের দামে হবে ইনশাল্লাহ। LPG করা, AC আছে, বৃষ্টিতে ভিজল না, রোদে পড়া লাগবে না, আপনি বাইকের সে ভালো না গাড়ি, তাও আবার 5 জন যেতে পারবে। হ্যাঁ, তাও 5 জন বসে মনে করেন আরামায়েশে চলবে। ইঞ্জিনের কন্ডিশনটা কি? ঢাকা শহরে গলিতে গলিতে ঘুরবে। ইঞ্জিনের কন্ডিশন, এটা EFI ইঞ্জিন, খুবই শক্তিশালী চমৎকার ইঞ্জিন, 1331 cc। আচ্ছা, একদম চমৎকার ইঞ্জিন, একদম চমৎকার ইঞ্জিন, এবং প্রত্যেকটা গ্লাস অরিজিনাল। এটা স্টারলাইট রিফ্লেক্ট। হ্যাঁ, অল অপশন, বিশেষ করে দেখেন এই গাড়িটা, হ্যাঁ, অল অপশন অটো, ভিতরে কত ফ্রেশ। সবচেয়ে বড় বিষয় হচ্ছে একটা গাড়ি ফ্রেশ কিনা, ইউজ গাড়ি যদি আপনার ফ্রেশ না হয়
সেক্ষেত্রে কিন্তু আপনি একদম লসে পড়ে যাবেন। আচ্ছা ভাই, এই গাড়ির দাম কত চাচ্ছেন? এই গাড়িটা আমি ঈদ উপলক্ষে একদম ফিক্সড প্রাইস বলে দিব, 480,000 টাকা। কেউ আসলে আমি সম্মান করব। আপনার মোবাইল নাম্বারটা বলুন। আমার মোবাইল নাম্বার 01717234593, 01837980750। ভাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আসসালাম ভাই, আপনি ভালো থাকবেন।